ডিয়ার ভিউয়ার্স, আরও শক্তিশালী হচ্ছে বাংলাদেশের সম্ভাব্য ইউরোফাইটার টাইফুন ফাইটার জেট। বহুজাতিক অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান এমবিডিএ এবং ইতালির লিওনার্দো যৌথভাবে স্পেয়ার মিসাইলের ইলেকট্রনিক ওয়ারফেয়ার ভার্সন স্পেয়ার ইডাব্লু আনতে যাচ্ছে, যা ইউরোফাইটার টাইফুনের সাপ্রেশন ইন এনিমি এয়ার ডিফেন্স সক্ষমতা কয়েক গুণ বৃদ্ধি করবে। স্পেয়ার ইডাব্লু সিস্টেমটি প্রচলিত ওয়ারহেড এবং শিকারের পরিবর্তে ব্যবহার করা হচ্ছে লেজার গাইডেন্স এবং আধুনিক ইলেকট্রনিক ওয়ারফেয়ার ডিভাইস। এছাড়াও ভাবা হচ্ছে সিস্টেমটিতে অতিরিক্ত ফুয়েল ক্যাপাসিটি ব্যবহার করা হয়েছে, যার ফলে এটি শত্রুপক্ষের আরো বেশি ভিতরে স্ট্রাইক করতে পারবে। স্পিয়ার ইডাব্লু শত্রু ভাবাপন্ন এয়ার ডিফেন্স সিস্টেমকে দমনে অতিরিক্ত সক্ষমতা প্রদান করবে। এছাড়াও সিস্টেমটি স্ট্যান্ডিং জ্যামারের ভূমিকা পালন করবে, যার মাধ্যমে বিভিন্ন ধরনের ইলেকট্রনিক ওয়ারফেয়ার পরিচালনা করা যাবে। এছাড়াও সিস্টেমটি রাডার জ্যামার এবং ডিকয় হিসাবে কাজ করবে। স্পিয়ার ইডাব্লু শুধুমাত্র ল্যান্ড টার্গেটেই সীমাবদ্ধ থাকবে না, এটি দিয়ে নাভাল স্ট্রাইকও পরিচালনা করা যাবে। উল্লেখ্য যে বাংলাদেশ বিমানবাহিনী খুব শীঘ্রই 16টি মাল্টিরোল কম্ব্যাট এয়ারক্রাফট ক্রয় করতে যাচ্ছে। বাংলাদেশ বিমানবাহিনী ইতিমধ্যে ঘোষণা দিয়েছে যে তারা পশ্চিমা দেশ থেকে যুদ্ধবিমান ক্রয় করবে, যার সম্ভাব্য তালিকায় সবার উপরে রয়েছে ইউরোফাইটার টাইফুন ফাইটার জেট। ধারণা করা হচ্ছে বাংলাদেশ বিমানবাহিনী আগামী বছরের শুরুতেই বাংলাদেশ এয়ারশোতে 16টি MRCA ক্রয়ের ঘোষণা দেবে। তো এই ছিল আজকের এই পুরো ভিডিও। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটাকে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এই টপিকটি সম্পর্কে আপনাদের কি মতামত সেটা নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান এবং এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটাও নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। তো আজকের এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে।